দেশের আমদানি রফতানির তথ্য নিয়ে যখন জাতীয় রাজস্ব বোর্ড রফতানি উন্নয়ন ব্যুরো আর বাংলাদেশ ব্যাংকের তথ্য জন্ম দিয়েছে নানা বিতর্কের তখন মঙ্গলবার বিকেলে দেশের জিডিবির হালনাগার তথ্য প্রকাশ করল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস বিবিএস জানিয়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ সময়ে দেশের মোট দেশজ উৎপাদন বা জিটিপি বেড়ে দাঁড়িয়েছে ছয় দশমিক এক দুই শতাংশে যা গত অর্থ বছরের একই সময়ে ছিল দুই দশমিক তিন শূন্য শতাংশ আর গত প্রান্তিকে ছিল তিন দশমিক সাত আট শতাংশ প্রতিবেদনের সংস্থাটি জানায় তৃতীয় প্রান্তিকে জিডিপির পরিমাণ তেরো হাজার চারশো আটাত্তর বিলিয়ন টাকা যা গত বছরের একই সময়ে ছিল এগারো হাজার চারশো তেতাল্লিশ বিলিয়ন টাকা এদিকে দেশের জিডিপিতে কৃষিখাতের অবদান গত অর্থ বছরে তৃতীয় প্রান্তিকে বেড়ে দাঁড়ায় পাঁচ দশমিক চার ছয় শতাংশের পাশাপাশি বেড়েছে শিল্পখাতের অবদানও এখাতে দুই দশমিক শূন্য পাঁচ শতাংশ বেড়ে হয়েছে সাত দশমিক শূন্য তিন শতাংশ আর জিডিপিতে সেবা খাতের অবদানও এক দশমিক চার ছয় শতাংশ বেড়ে চার দশমিক নয় সাত শতাংশ দাঁড়িয়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের জন্য বাজেটে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সাত দশমিক পাঁচ শূন্য শতাংশ পরে তা নামিয়ে আনা হয় ছয় দশমিক পাঁচ শূন্য শতাংশে সময় সংবাদ ঢাকা